চাকরি পেতে গেলে তো শিক্ষিত আর দরকার নেই, টাকা থাকলেই হবে। আমার লাইফটাই ওয়েস্ট হয়ে গেল। কি করে, তুই তো আমানকের পাড়ার ভালো স্টুডেন্ট এবং স্কুলে ফার্স্ট বয়, তোর চাকরি হইল নি? হ্যাঁ আর কইবা ভাই, শুধু কি এডুকেশন থাকলে হবে, তার সঙ্গে টাকাটাও থাকতে হবে রে ভাই। মানে পড়াশোনার দরকার নেই, শুধু টাকা দিলেই চাকরি? হ্যাঁ, টাকা পয়সা দিতে পারিনি বলে চাকরিটা দিল নি আমাকে। তুই কত পড়াশোনা করে লাভটা কি হলো আমার? আমি ঘরে দিলাম যত সার্টিফিকেট, তাহলে ব্যাকগ্রাউন্ড চেক করে শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। পড়াশোনা করে যত সার্টিফিকেট ঘরে কাঁড়ি হয়েছে, অত টাকা আমি যাই যে ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দেবো। আমি পান দোকানে যে লিয়াকাটা ঠঙ্গা করে যে ঝালমুড়ি বিক্রি করবো, আমার ভালো হচ্ছে। আমার মানে চাকরি পিছনে ছুটে দিতে আমার দাঁড়ি গোপটা পাকে এলো, বুঝছো তো? দাঁড়ি গোপ পায় তৈ পা চুবো বলতো না, তৈ পা চু না, তৈ পা ছালা উঠে গেছে আমার। যাও কি অবস্থা দেখি। হ্যাঁ আচ্ছা ভাই, কান্দি না, ঘর যা, ঘর যা, ঘর যা, কান্দি না, যা ঘর। উদাস দুপুর বেলা ঘরে বসিয়া একলা আমি গুনব গো, পাকো আসিয়া জালটা গুনিয়া দিয়া যাও যাও গো। কাকা, হ্যাঁ তুমি কি বুঝে বুঝে কি বিড়বিড় করছো আর জাল গিয়ে যাও তো? আর কই না বাপ্পাই, যে জালটা গুঁইটি তো একলা তো কষ্ট হয় তো, কাউকে পাই টাইটি নি। ও আচ্ছা হো, তুই কাই যাবু? আমি তোমার কাছে আইলি বুঝছো তো। আমার কাছে আসছো? ও হ্যাঁ বাপাস, কি গোটা কইবে আমার কাছে আসছে গোটে? কি কি কইবি? কইব বলতে তোমার যে মেনি মানে মেনকা। হ্যাঁ হ্যাঁ, আমার মেজিটার কে। হ্যাঁ হ্যাঁ, তাকুকে বেয়া হবো কইলি বুঝছো তো। কি হয়েছে, তুই আমারে মেজিকে বেয়া হবু? তোর অত বড় সাহস, তুই বড় বড় কথা কও। হ্যাঁ দেখো কাকা, আমি তোমার মেজিকে না ভালোবাসি। কি বিয়ে কি ঝেটা দেখতে হচ্ছিস? বিয়ে করা করে ছাড়ি দেবো, বিয়ে ছেড়ে দেবো একেবারে। কিটা বিয়ে করবে নাকি? একেবারে বিয়ে ছেড়ে দেবো। আগো কাকিমা দেখো, কাকু দেখো, আমার দাঁড়াও মানে দেখো মানে কি কথা? হ্যাঁ আচ্ছা হো, রেনু কথা তোমার সাথে কিটা কটা ভালো কাছে কো। দেখো আমি তোমার মেয়েকে ভালোবাসি, ওই জন্য কইডি যে আমি বিয়ে করবো। কি হয়েছে, আমার মেয়েকে তুই বিয়া হবু? একটা চাকরি পর্যন্ত খুঁজা পাইলি ওখা পর্যন্ত, আর তুই আমার মেয়েকে বিয়া হবু? যা কইছু কইছু আর কিছু কই না, জাল ছুটি দেখছো তো? পিঠে একদম পন পিঠে লাল করে দেবো, জানো তো, দুধারে বাগলা পুরা। দেখো কাকু কাকিমা, আমি কিন্তু মানে চাকরির জন্য পরীক্ষা দিছি কিন্তু। হ্যাঁ শুধু ও পরীক্ষা দিয়ে যা, চাকরি আর তোকে পাইতে হবে নি, চাকরি তোকে পাইতে হবে নি, লোকের ধরে চাকরগিরি করবো। হ্যাঁ আর তোকে দুবো শুধু চাকরকে আমার মেয়েজি, তুই দুবু পরীক্ষা হবে তোর চাকরি, দে দে পরীক্ষা দে দে ফাটিয়া দে, চাকরি তোর হবে নি। আর দেখো কাকু, এমনিতে আমি জেনারেল কাস্ট, তারপরে আবার চাকরির জন্য টাকা টাকা দিতে হবে। আর যাও কাকু, আমি কিন্তু পরীক্ষা 98% মার্কস পাইছি। 98 নাম্বার? 98 নাম্বার ওটা আমার ঘরের দুটো লাস্টে মোবাইল নাম্বার। তুই তুই কাইনু জানলো রে? ও মনি বাবা, ও কাইনু জানলো গো? হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কর। ওই তুই সে আমার ঘরের নাম্বার কাইনু পাইছিস রে? ঘরের নাম্বার কাইনু পাইছিস? আগো না গো কাকা, ওটা আমার পরীক্ষার পাস করার নম্বর। ও আচ্ছা আচ্ছা, রেনুকা কি হয়েছে জানো তো? তুই যে পরীক্ষা দিছে তো, সে পরীক্ষা যে দিছে তার পাস করার নাম্বার। হো 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 হো, তোর যা 98 নাম্বার তো, ও 98 লিয়ে নাম্বার লিতে খোঁজা, যা 98 নাম্বার লিয়ে দিয়া খোঁজা, যা। কাকা দুবানি না, দুবানি মানে তুই কি ভাবে কথা কইতে যাও? মানে তোমার মেজিকে বিয়ে? না না, মাথা খারাপ নাকি? আমি জানতে জানতে আমার মেজিকে মানে গাটা করে ফেলতে নাকি? হ্যাঁ বেকার ছেলে একদম, ফালতু ছেলে একদম। হ্যাঁ যা যা খোঁজা, যা একদম পারিয়া। দেখো কাকা, আমার বিশ্বাস আছে চাকরি আমি একদিন পাবোই পাবো। যেদিন পাবো সেদিন আইসা বিয়ের কথা কইবো। ওখ পালি যা, যা পালি যা। চাকরি পাবে মানে ঝাবে ভাবে গে তবে আমার মেয়েকে বেঁধে দেবো নাকি? বুড়া হয়ে গেলে কি হচ্ছে, জামাই নেবো নাকি? ও জামাই বুড়া জামা আমার দরকার নেই, আমার তো নরম কচি ছোট জামাই দরকার। ঠিক 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 হয়েছে মানে
না ঠিক কইছো বুড়া হইলে বুড়া হইলে বুড়াকে আমার দরকার না আমার বুড়া জামাইও আমার দরকার নেই আর যুবক জামাই লিবো আমার আমি যুবক ওইটাই বলো সব মানে চাকরি পাবে তবে আসবে কি তবে হচ্ছে কি আমার মেয়েকে বিয়ে দেবো নাকি তাহলে সেটা কো ভালো করে কো দেখো কাকি আমি যদি নেই যদি চাকরি পাই কিন্তু টিউশন করে আমি সংসার চালিব কিন্তু তোমার মেনিকে ছাড়া আমি বাঁচব না কি হইছে মরিয়া বুনে কি ও নো ওটা একটা ভালো কাজ পাইছো তুমি মরিয়ে যা বরঞ্চ একটা কাজের কাজ কর কেননা চাকরি তো তুই পাবুনি আর তুই টিউশনি করবো টিউশনি পড়ে আমার মেজিটাকে খাইব কবি টিউশনি কবি কবি চাকরি হবে ঠিক নাই আর কবি টিউশনি পড়তে যাবো তার কোনো ঠিক নেই তুই বরঞ্চ একটা ভালো কাজ করছিস মরিয়া যা 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 টিউশনি করে আমার মেজিকে পড়িব পারি জানালা দুবা পাথা একদম আমি একে দোকায় দেরিবি হ্যাঁ অনেকক্ষণ শুইটি আমি অনেকক্ষণ শুইটি হ্যাঁ না শালা অত বছর পড়ে আসছে এখানে যে এত সার্টিফিকেট কালি করছে বেকার বেকার মানে লাইফটা বেকার কি রে বাপ্পা কি ব্যাপার কি হইলো কি আর মানে কি মানে কি হইলো কিরকম কান্দু ঢুকেনি কালমানি একটা সরকারি চাকরি নেই বলে আজকে আমাকে কুত্তার মতো খেয়ে দিল এতদিন পড়ে আসছে আমার কিটা লাভ হইলো এত যে সার্টিফিকেট ঘরে কানিয়েছে আমি ঘরটা যাই যত সার্টিফিকেট আছে ব্যাগটা আমি কুত্তা লেজে করে বানিয়ে দেবো কি করি ঘরে মাকু শুধু চাকরি নেই বলে আজকে বিয়েটা হইতে পারলিনি ঘরটা যাই যত সার্টিফিকেট আছে ব্যাগ কুত্তা লেজে বানিয়ে দেবো কুত্তা আগে ব্যাগ লোককে পাস করিয়ে দেবো আমি শালা আমার কপালটাই খারাপ ব্যাগটা হইতে পারলিনি বাপরে চাকরি নেই পাইলে বিয়েও হওয়া যাবে নি বিশাল সমস্যা তো না আমাকে একটা জাইনেও চাকরি ব্যবস্থা করতেই হবে আর আমি অরুর ঘরের মেনিকে বিয়েও হইতে হবে বিয়েও হব চাকরিও পাবো চাকরি আমাকে জাইনেও একটা ব্যবস্থা করতেই হবে কি ব্যাপার কোথায় আছে স্যার কি ভিতরে আছে কি প্রয়োজন স্যারের সাথে একটু দরকার ছিল পার্সোনাল পার্সোনাল ব্যাপার আচ্ছা ঠিক আছে এদিকে এসো হাত উপরম করো স্যার কত হাত দিচ্ছে আরে ব্যাগে কি আছে ব্যাগে ও ঠিক আছে জানা এখানে স্যার পাঠাবো হ্যাঁ পাঠিয়ে দাও ঠিক আছে যা যাই হ্যাঁ আপনি আরে সুমির আমার কি দরকার ছিল ঠিক আছে বসুন বসুন হ্যাঁ বসুন বসবো হ্যাঁ হ্যাঁ বসুন বলছি যে স্যার পুরো ব্যাগ ভর্তি মানে ব্যাগে পুরো 10 লাখই আছে মানে ঠিকঠাক গোনা আছে তো একদম স্যার এটিএম এর মেশিন থেকে বার করে একটা কল করেন হ্যাঁ ঠিক আছে বলছি স্যার আমারটা তাহলে হয়ে যাবে তো আরে আপনি চাকরি নিয়ে চিন্তা করবেন না চাকরি হয়ে যাবে চাকরি তো পড়েই আছে আপনি পরের মাস থেকে স্কুলে পড়াতে যাবেন ঠিক আছে আর ওয়েস্ট বেঙ্গল আপনি জানেন তো শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্যই নেই টাকা যার চাকরিটা হয়ে যাবে মানে আলবাত কনফার্ম হাত মিলান আপনার হয়ে গেছে ভেবে নিন তাহলে স্যার কনফার্ম হ্যাঁ একদম কনফার্ম তো পরের মাস থেকে আমি তাহলে পড়াতে যাব একদম ইয়েস ইয়েস বলছি যে স্যার একটা কথা ছিল হ্যাঁ বলো বলছি যে স্যার 30টা টাকা হবে ওটা কি 10 লাখের উপরে আছে 30 টাকা না ওটার মধ্যে থেকে বলছো না 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 স্যার মানে 30টা টাকা যদি একটু দেন ভালো তো অনেক গাড়ি ঘোড়া টাকাটা মানে না 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 এটা অনেক উপরতলা পর্যন্ত যায় না এখান থেকে 1 টাকাও খরচা করা যাবে না দেওয়া যাবে না আপনি হেঁটে হেঁটে বাড়ি চলে যান না এমনিতে আপনার হাঁটাটা দরকার বুঝতে পারছেন না কালকে স্কুলে পড়াতে যাবেন ক্লাসের ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ আপনাকে হেঁটে হেঁটে তো যেতে হবে না প্র্যাকটিস থাকাটা ভালো আপনি হেঁটে চলে যান আসলে স্যার না না হবে না এটা পসিবল নয় আমরা মানে পাচ্ছি না ব্যাপারটা কি যে স্যার জানেন তো মানে আমার জায়গা জমিন যা ছিল সব বিক্রি করে মোটামুটি আমি 10 লাখ টাকা জোগাড় করেছি এবং কি বাবার দুটো কিডনিও বিক্রি করে দিয়েছি আপনি এটা জানেন আগের মাস থেকে আপনি 45,000 করে বেতন পাবে 45,000 45,000 হ্যাঁ এক বছরের মধ্যে টাকা আপনার উঠে যাবে চিন্তা করছেন কেন তাহলে স্যার চাকরিটা তাহলে একদম একদম আপনি আসুন কথা বাড়ান আবার ক্লায়েন্ট আসবে আপনি জানেন স্যার 10টা টাকা না না হবে না একদম হবে না ঠিক আছে চাকরিটা হরি দিন তো গেল সন্ধ্যা হইল চাকরি করাওয়ালা জামাই কবি পাবো বলো ও হরি কবি পাবো বলো সন্ধ্যা হইল চাকরি করা জামাই কবি পাবো বল।
নমস্কার নমস্কার তুমি কে বাবা আমি একজন সরকারি চাকরি করা প্রাপ্ত যুবক চাকরি করা প্রাপ্ত যুবক কি গো রেণুকা 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 খাই গেল খাই গেল পাইছি পাইছি এ হরি তোমার অশেষ কি বা হরি হরি পাইছি পাইছি এই তো জামাই পাইছি গো চাকরি করে সরকারি চাকরি তাড়াতাড়ি চাকরি করা জামাই পাইছি এ লস করা যাবে না তাড়াতাড়ি যাও এরকম এরকম এরকমই আমি জামাই খুঁজছিলি কিন্তু জামাই বাবাজি তোমাকে আমি প্রথমে জামাই বাবাজি কে দিলি তুমি আমার জামাই বাবাজি হবো কিন্তু আমি যেটা জানতে চাইছি জামাই বাবাজি তোমাকে এসে সরকারি যে চাকরি কর হাজিরিয়া কত করে দেয় হাজিরিয়া স্যালারি বলো স্যালারি কি সব বলছো হাজিরিয়া আরে বাফো আমি তো সে ইংগের গাজিটা যে কিছু যাইনি আর আমি কইছি বেতন 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 ওফ দিস পিপল ইজ আনকালচার ও স্যালারি বেতন বেতন এই মাস থেকে তো আমি যেহেতু জয়েন করেছি ওটা আমি 45 করে পাচ্ছি আর পরের মাসে প্রমোশন হয়ে গেলে ওটা 65 হয়ে যাবে 45 এরপরে হবে 65 85 95 আমার মিচি তো রাজ করবে এই তো হরি এ তো বিয়ে হয়েছে কে কি দেবো আরে না গো বাবা তোমাকে বিয়ে দেবো বলে আমার মেয়েটিকে সাজুগুজু করে নিয়ে এসেছি আমারে আসলে মেয়েটিকে আমারে রেডি রাখি তো চাকরিওয়ালা টাকা আইলেই ঝুলি দেবো মানে ঝুলি মানে বিয়ে দিয়ে দেবো আর কি শুধু চাকরি না সরকারি চাকরি সরকারি গভর্নমেন্ট গভর্নমেন্ট দিস পিপল ইজ আনকালচার হোয়াট ইজ দিস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি লিয়েছি তার জন্য আমি কোন অসুবিধা নেই আমি তো সবসময় একটু আগে রেডি রই কিন্তু মেয়ে তো আমাকে দিতে হবে ঠিক সরকারি চাকরি করে যে আর তুমি তোমার মতন জামাই আর পাবো নি কাই গো কাই গো কাই গো মেজিকে সব আচ্ছা ইয়ে করে আর কি হাই হাই কি করে বিয়ে হবি তুমি সে মালা লিসরি ঠাকুরের গলায় মালা গাছে নিয়ে আসবো হ্যাঁ স্যার ঠাকুরের ধার করলে পারিস কই আসবো পরে তখন নতুন লিসা চাপি দিব আচ্ছা আচ্ছা জামাই বাবাজি আমার এরকম জামাই দরকার ছিল আমি বের বুক ফাটিয়া এ বুক ফাটে না বুক ফুলিয়া কই তারবা সরকারি চাকরি করে আমার জামাই আচ্ছা ও সেবা হও তোমার মেজি এরকম দুলে এটে কেন এরকম হলে এটে কেন আরে তোমার দিকে লজ্জা পেয়ে আমার মেজি হেলে এটে গো আর তুমিও তো কম লজ্জা পাওনি বাবা জীবন আর কো কেন দেখা দেরি করে নি মালাকে দাও কাই যাবো কাই নেই যাবো কো তো আমি মালা তো মালা তো মালা তো মালা তো মালা পরে যাবো এ ঠাকুরের মালা একদম আশীর্বাদ ভুক্ত একদম আগো যাও বাবাজি এটা কি হবে তুমি মালা আমি পরে আমি করে তুমি মালাটা লাও আমার মেজির গলায় পরে দেবো আমার মেজি তোমার গলায় পরে দিবে দিলে বিয়ে সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এলো মালা আগো পাড়া লোককে ডাকার সময় নেই হ্যাঁ মা দেখ মা ঠিক আছে মালা পর দেব হ্যাঁ হ্যাঁ বাবাজি কাই গো উলু দাও হায় হায় এ তো ঢালাই হটে মনে হয় এবার তো যাওয়া যাবে হ্যাঁ ওনে কাজ করে ওনকে জিজ্ঞেস করি দাও ও দাদা আরে এটা দেখি যাওয়া যাবে চাকরি তো ছুটিয়া ছুটিয়া পায়ে চামড়া ছিড়ে চাকরি তো পাইলিনি লাস্টে ওই চাকরিটা পাইছি আর কি আরে তোর নাকি মাস্টার ডিগ্রি করা আছে তুই খব দি চাকরি পাবনি শেষে নাকি ও বালি সিমেন্টের কাছে আবার রাস্তায় ঢালাইয়ের কাজ তুই যে বেশি বড় বড় কথা কটু তুই যে চাকরিটা পাইলি কত টাকা দিয়ে পাইলি কত টাকা দিয়ে চাকরি পাইছি তার আবার বড় বড় কথা ওই দেখ কত টাকা দিয়ে চাকরি পাইছি কি পাইছি অত জানার দরকার নেই বুঝছি তো
পরীক্ষা কি রকম দিলু নাই দিলু কো দেখেনি, মেন কিটা দেখে যাও, মেন দেখে রেজাল্টের তুই কত নাম্বারটা পাইছু, বাস তোনে পড়ছু পড়িয়া চাকরি পাওনি, ঠিক আছে? কিন্তু আমি দেখ, আমি নাই পড়াশোনা করেও চাকরি পাইছি, ঘরও করছি, বিয়াও হয়েছি, গাড়িও কিনছি, বুঝছু? টাকা দেয়া চাকরি পাইছু আর করি না কোনো। দেখ কাজ করার লোক কাজ কর, তোর কিছু তো আমি যে কথাটা করি না, আমার ওঠি কতটা টাকা লোহা ছেলে যাও, যত সব বেকার টোকা, হ্যাঁ বেকার টোকা সব। দেখছি তোর সাথে কথা কইছি, আমার গাড়িটাও বন্ধ হয়েছে, সমস্ত বেকার মাল সব রাস্তার কাজ করে, ধুর ওই সারা জীবন রাস্তার কাজ কর, বুঝছু? চাকরি পাইতে হবে নি। চাকরি পাইছে বলিয়া টাকা দিয়ে চাকরি পাইছে, তাও তার বেশি ফুট টাইম, বুঝছো তো? বাপরে বাপ, কি ভার রে বাপা, কি ভার রে। ভালো করে একদম জমি করে খাইতে হবে, খাই গো মেনকা, এলো বাজার বেগলো, বাজার বেগলো, বাজার বেগলো। এটা কি দেখো? এটা কি? এটা দেখো না, খুলিয়া দেখো কিটা। খুলিয়া দেখবো? হ্যাঁ। কাগজ আছে তো, তুমি পড়িয়া দেখো। ই বাপাকে কি লেখা আছে আমি তো কোনো বুঝতে পারিনি, তুমি একটু পড়িয়া দাও না। তুমি কি এটা পড়তে পারো নি? তুমি কি সরকারি চাকরি করো যে? দেখো এটা কিটা লেখা আছে দেখো। কি লেখা আছে তুমি একটু পড়িয়া কও না, কি লেখা আছে একটু শোনাও, কি লেখা আছে? এটা কোড নু পাঠিয়েছে, পিয়ন দিয়েছে, তুমি ঢুকার একটু আগে দিয়েছে, এটি লেখা আছে তোমাকে চাকরি নু বারকি দিছে। বারকি দিছে? চাকরি নু বারকি দিছে কেনি? চাকরি নু বারকি দিবে কেনি? খবরে ঘোষণা হড়ে জানে চাকরি ঘুষ দিয়ে ঢুকতলা তানকে সব বারকি দিছে। হ্যাঁ ঘুষ দিয়া জানে ঢুকতে সব লোক বারকি দিছে? হ্যাঁ। টিভিতে দেখাটে? হ্যাঁ। এটি আরো লেখা আছে এতদিন যে স্যালারি পাইতল সব ফেরত দিতে হবে। চাকরিটা নাই করতে দিবে নেই সেটা ঠিক আছে, চেন্নাই ম্যাড্রাস যে কাজ করবো কোনো সমস্যা নেই, কিন্তু এতদিন যা স্যালারি লিখছি সেগুলোও ফেরত দিতে হবে, সেসব টাকা আমি কাই পাবো? হ্যাঁ সেরকমই তো লেখা আছে, সব টাকা ফেরত দিতে হবে। কাইনু দিব? এতদিন যা বেতনে টাকা পাইছি সব তো ঘর করে আলিছি, টাকা দিয়া বাজার করে খাইছি আর গোটে বাইক কিনছি, এবার টাকা এবার কাইনু দিব? তোমার কোনো চিন্তা নেই, আমার মা বাবাকে ফোন করে দিচ্ছি, উখুনি আইসে তে আমাকে আইতে। আমার এই দুঃখের সময় তোমার বাপের ধরে ঘোরাটা বড় হলো। তুমি কও তো ঘুরতে না ঘুরতে কি, সারা জীবন আমারে মেজি আমার ঘরে রইবে, আই বদমাস জামাই, একদম চিটিংবাজ জামাই, আই তুমি সে ঘুষ দিয়া চাকরি করছো না, চাকরি তুমি কি রয়াবে মনে করছো? তার খেসারত কি আমার ঝি দিবে নাকি? আমার ঝিকে লিয়া যাবো, আমার ঝি আমার ঘরে শুরু লাইফটাই আমার ঘরে রইবে, তোমার কাছে একদম রইবে নি, হ্যাঁ চিটিংবাজ জামাই। জানো আর ছেলে কোথায় গো, আর ফালতু ছেলে একবার আইবে নি, চল তোকে আবার বিয়ে দেবো, চল বাড়ি চল, চল আগে চল, চল তোমার পাইছো। আর শ্বশুর মশাই শাশুড়িমা একটু একটু শান্ত, একটু শান্ত, আমার আমার কথাটা একটু শোন, কইটি যে মানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মানে সরকারের কাছে আমি যে স্যালারি টাকাটা লিচি না, ওই টাকাটা সরকারকে দিয়া দিলে আর কোনো সমস্যা নেই, তারপর আমি ঠিক সংসার চালিয়ে দেবো, ওই টাকাটা একটু তুমি যদি দিয়া দাও আর মেনকাকে রাখিয়া যাও না, তাহলে খুব মানে ভালো হইতো আর কি, ওই টাকাটা একটু শুধু দিয়া দাও আর কিচ্ছু না। আই বদমাস জামাই তাই করে একদম, সে ঘুষ দিয়া চাকরি পাওয়া জামাই, তুমি যে বেতনটা কি করছো কো, তোমার বেতনটা কি করছো কো? হ্যাঁ আসলে বেতনের টাকা গালিয়া না গোটে ঘর করছি, বাইক লিছি আর বাজার করিয়া খাইছি আমি আর তোমার জি মেনকা। আহা কত আলাদা কথা, ঘর করছি, বাইক লিছি, বাজার করে খাইছি, সে তুমি যা করে খাও
আমার তো যা দরকার নেই, তুমি ঘর বিক্রি করে সরকারের টাকা মিটাও আর আমার মেনিচ মেনিচ চ চ চ চ উঠ 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 আমি যদি এরকম আগুনে যাইছি তাহলে নরমটাই গরম চাপি দিনি আমি একদম একদম না 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 একদম তোমার ঝিকে লিয়াবো তো হ্যাঁ হ্যাঁ লিয়াবো তো হ্যাঁ ঠিক আছে তোমার ঝিকে লিয়া যাও হ্যাঁ ঠিক আছে লিয়া যাও হ্যাঁ আমি কিন্তু তোমার ঝি যে এতদিন খাইছে বাজার গা হ্যাঁ বাজার করে যে খাইছে সে টাকা কে দিবে কো এতদিন যে খাবিছে সে টাকা দো হ্যাঁ যুগা খাবিছে ধমকানি দে রে দেখো জামাই আমার মেজি কিছু লিয়া যায়নি আমার মেজি যা খাইছে সব হাগিয়া তোমার বাথরুম ঘরে ভর্তি করছে দরকার পড়ে তুমি সে চেম্বার নু গু তুলিয়া বিক্রি করবো বিক্রি করে তুমি সরকারকে দাও বা কাকে দাও অত আমার যা দরকার নেই বদমাস লম্পট জামাই চল মা চল সরকারকে টাকা দিত শুধু পড়িয়া রইল চেম্বারে বউর গু গো গুলি আমি কি করবো গো